ফ্রিজের ভেতরে গন্ধ হচ্ছে মনে হলে যা করণীয়। থার্মোস্ট্যাট নবের সেটিং যথাযথ না হলে অনেক সময় খাবার ঠিকমতো ঠান্ডা হয় না। সঠিকভাবে ঠান্ডা না হওয়ায় সংরক্ষিত খাবার থেকে গন্ধ সৃষ্টি হতে পারে। তাই সবার আগে চেক করে নিন ফ্রিজটি সঠিক তাপমাত্রায় সেটিং করা আছে কিনা, থার্মোস্ট্যাট নবের সেটিং সঠিকভাবে আছে কিনা। যদি থার্মোস্ট্যাট নবের সেটিং ঠিক থাকে তাহলে দেখুন রান্না করা খাবার সঠিকভাবে ঢেকে রাখা আছে কিনা। এরপর খেয়াল করুন ফ্রিজের পেছনে কম্প্রেসারের উপরে ওয়াটার ট্রে বা ড্রেইন প্যান পরিষ্কার আছে কিনা। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ থার্মোস্ট্যাট নবের পজিশন মিডিয়াম অর্থাৎ 4-5 মধ্যে এবং ডিসপ্লে সহ ফ্রিজের ক্ষেত্রে নর্মাল বা ফ্রিজ অংশের জন্য 5°C, ডিপ বা ফ্রিজার অংশের জন্য -18°C রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। মনে রাখবেন, মশলা জাতীয় খাবার সহ অন্যান্য খাবার ফ্রিজে খোলা না রাখাই ভালো, এতে ফ্রিজের ভেতর গন্ধ সৃষ্টি হয়। খাবার ভালোভাবে প্যাকেজিং করে এয়ারটাইট বক্সে আলাদা করে রাখুন। ফ্রিজের ভেতরের গন্ধ দূর করতে পরিষ্কার পানিতে সুতি কাপড় ভিজিয়ে ভালোভাবে কম্পার্টমেন্ট পরিষ্কার করুন। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। খেয়াল রাখতে হবে, ফ্রিজ পরিষ্কার করার সময় অবশ্যই যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ফ্রিজ পরিষ্কারের জন্য ডিজেল, পেট্রোল, কেরোসিন, থিনার, সাবান পানি বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। ফ্রিজের পেছনে কম্প্রেসারের উপরে ওয়াটার ট্রে বা ড্রেইন প্যান অবস্থিত, অনেক সময় সেখান থেকেও দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। যদি সম্ভব হয় সাবধানতার সাথে ওয়াটার ট্রে বা ড্রেইন প্যান খুলে পরিষ্কার করে পুনরায় সেট করে নিন। জনস্বার্থে নাজদাত UTS।